বঙ্গোপসাগরে তৈরি হয়েছে চোরা ঘূর্ণাবর্ত। কলকাতায় কুড়ির নিচে পারদ এই সপ্তাহেই। তো বঙ্গোপসাগরে তৈরি চোরা ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং কবে থেকে কলকাতা সহ বাংলা জুড়ে পড়বে জাঁকিয়ে শীত, কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শীতের আমেজ ফিরল, জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে, রাতের তাপমাত্রা কমবে, ফের মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। আগামী 21 নভেম্বর মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলায়। কলকাতায় তাপমাত্রা 20-এর নিচে নামবে এই সপ্তাহেই। পুজোর আবহাওয়া, ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। পরিষ্কার আকাশ থাকবে সকাল সন্ধে, শীতের আমেজেই কাটবে পুজোর মরশুম। তবে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার তাপমাত্রা আরও একটু কমতে পারে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সিস্টেম ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপরে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত থেকে ত্রিপুরা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণিঝড় মিথিলের অবশিষ্ট অংশের নিম্নচাপ রূপে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা ও সংলগ্ন এলাকায় প্রবেশ করেছে, তবে আগামী 24 ঘন্টায় তা শক্তি ক্ষয় করবে। ওদিকে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে আজ রবিবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় উষ্ণতা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি হবে। সকাল সন্ধে শীতের আমেজ কিছুটা ফিরবে, পরিষ্কার আকাশ থাকবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে, আগামী 3 দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। আগামীকাল সোমবার ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে বাড়তে পারে তাপমাত্রা, সপ্তাহের শেষের দিকে আবার পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের আবহাওয়া, জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে বলে অনুমান আবহাওয়াবিদরাদের। দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শীতের আমেজ ক্রমশ বাড়বে, আপাতত পরিষ্কার আকাশ থাকবে।